সুপ্রিয় বন্ধুগণ, আপনাদের দেখাবো যে রিলস ভিডিও কিভাবে আপলোড করতে হয় এবং কিভাবে আপলোড করলে রিলস ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। আশা করি আপনারা পুরো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। আমরা এখানে দেখেন 1K 2K 3K অপশন করে চলে আসছে, কিভাবে আসছেন দেখাচ্ছি। আমি পেছনের দিকে চলে যাব, প্রথম থেকে না দেখালে বুঝবেন না। সেখানে আমার পেজের যে সি ড্যাশবোর্ড সেখানে ক্লিক করব। সি ড্যাশবোর্ড ক্লিক করার পর এখানে বিভিন্ন অপশন চলে আসবে, আপনারা দেখতে পাচ্ছেন অপশন চলে আসবে ড্যাশবোর্ডে। আমার রিচ যদি ডাউন আছে, নিচের দিকে স্ক্রল ডাউন করে আমরা চলে যাব। খেয়াল করুন আপনারা একটা অপশন পাবেন, প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। একটু ভালো করে খেয়াল করবেন, এ হচ্ছে একটা অপশন থাকবে, সেটা হচ্ছে প্রোগ্রেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট। এই অপশনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ইন্টারফেস আসবে, সেখান থেকে দেখেন আপনারা পেজ দেখেন যে আমার এখানে রাইজিং ক্রিয়েটার লেভেল অলরেডি আমার আছে, আমার সব কিছু কিন্তু ফিল আপ। যে আমার মূল বিষয় হচ্ছে অ্যাচিভমেন্ট, আমরা অ্যাচিভমেন্ট অপশনে চলে যাবো। এখান থেকে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টে চলে যাওয়ার পর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, আসতে সেখান থেকে এখানে অনেকগুলো দেখেন এক্সপ্লোরার, ওয়াটসমি, ডিরেক্টর, এই অপশনগুলো আমরা পাবো। এখানে সি ওয়ালে ক্লিক করব। সি ওয়ালে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসে, 1K 2K 3K, দেখেন 1K 16, 2K 11, 3K 7, অর্থাৎ এই কিওয়ার্ডগুলো ব্যবহার করে আমরা ভিডিও ব্যবহার করতে পারবো। এখানে এই অপশনগুলো অনেকগুলো অপশন আছে, নিচের অপশনগুলো, নিচের অপশনগুলো আমরা ব্যবহার করতে পারবো, পাশাপাশি উপরের অপশনগুলো ব্যবহার করতে পারবো। দুটো অপশন আমরা ব্যবহার করে ভিডিও আপলোড করতে পারবো। তো আমরা আজকে 3K অপশন ইউজ করবো এখান থেকে। এই 3K, অনেকে 3K অপশন যদি পেয়ে থাকেন, 3K 1K 2K এই অপশনগুলো ব্যবহার করে ভিডিও আপলোড দেবো রিলস। 3K অপশন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট রিল নামের অপশন চলে আসছে, খেয়াল করেন ক্রিয়েট রিলস, এই অপশনটা ব্যবহার করবো। এখন ক্রিয়েট দেওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে আসে স্টোরি, রিল, লাইভ, তারপরে ব্রডকাস্ট চ্যানেল। আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা রিলস আপলোড দেবো। এই অপশনে আমরা ইন্টারফেসটা আনবো, ক্লিক করার পরে রিলস অপশনে আমার অনেকগুলো ভিডিও চলে আসছে। আমি যে ভিডিওটা আপলোড দেবো, আমার এখানে অনেকগুলো স্ক্রিনে অনেকগুলো ভিডিও শো করতেছে। তো আমি এখান থেকে একটা ভিডিও নেবো, এখান থেকে একটা ভিডিও নেবো, অলরেডি ভিডিওটা নিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন আমি বয়সটা একটু কমে দিলাম, ভিডিও নিয়ে নিলাম। সেই ভিডিওটা ডাউনলোড দেওয়ার ক্ষেত্রে আমি যে কাজটা করবো এখন, এখানে যদি লিখতে চাই যে আমি হ্যাডটা লিখে দেবো, যে লিখলাম না, নেক্সট দিয়ে দিলাম, নেক্সট দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসছে। এখন আমি যে কাজটা করবো ভিডিও আপলোড করার ক্ষেত্রে, খেয়াল করেন প্রথমত আমি লিখবো, ধরেন আমার শুট কি ভালো রাখার টিপস, সাপোজ ভালো রাখার টিপস লিখে দিলাম। নিচের দিকে যাওয়ার পরে এখানে আপনি যেহেতু শুট কি কথা বলছে, আমি ড্রাই ফিশ লিখবো, ড্রাই ফিশ হচ্ছে শুট কি, ড্রাই ফিশ হ্যাশট্যাগ দিয়ে দিব, ড্রাই ফিশ, তারপর ফিশ, ঠিক আছে, তারপরে এখানে রিলস FB ফর ইউ দিতে পারি, ঠিক আছে, তারপর হচ্ছে ট্রেন্ডিং রিলস, আর আমার যে পেজ স্পেশাল দিয়ে দেবো অটোমেটিকলি আছে। আর এখানে আমি আরও কিছু হ্যাশট্যাগ ব্যবহার করব নিজের প্রয়োজন মতে, ঠিক আছে, একটা যেহেতু এটা ফুডের বিষয়, খাবারের বিষয়, ফুড অ্যান্ড ফুডি এই ধরনের দিবেন। FYP আমি আর দেবো না হ্যাশট্যাগ, এতটুকু শেষ। এটা এক্সপ্লোর একটা নতুন কাজ, আমি এক্সপ্লোর ইউজ করবো, এক্সপ্লোর PLOR, আমার কিন্তু হ্যাশট্যাগ দেওয়া শেষ। এখন যে কাজটি করবো মেনশন রাখা করবো না, এনাবল রিমিক্স, আমার ভিডিওটাকে রিমিক্স করতে হবে আমি অনুমতি দেবো না, এটা অফ করে দেবো। আপনারা মন চলে দিতে পারেন, লোকেশনটা কোথায় আমি ইচ্ছে করলে আমার লোকেশন দিতে পারি, আমার কর্বা গ্রামের লোকেশন দিয়ে দিলাম ক্লিক করে। আমি অ্যাড AI অপশন ইউজ করবো না, এখানে অ্যাড প্লেলিস্ট দেবো, প্লেলিস্ট আমার এখানে প্লেলিস্ট আছে বিভিন্ন, আমি প্লেলিস্ট ইউজ করবো, আমি ক্লিক করবো। ক্লিক করার পর এখানে বিভিন্ন ধরনের প্লেলিস্ট আছে, যেহেতু এটা ফুডের ভিডিও তা আমি ফুড অ্যান্ড রেসিপি এই প্লেলিস্টে ক্লিক করে এখানে আমি দিয়ে দিব, হয়ে গেল। নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব, যাওয়ার পরে নিচের দিকে যাওয়ার পরে সিমোর যাব। আমার অলরেডি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর্ন স্টার অ্যান্ড ইনস্টিম অ্যাডসটা একটা অন করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন
এখন যে কাজটা করবো সে হচ্ছে সিমোরেলস, বিভিন্ন গ্রুপে দেবো অ্যাড টপিক্স কৃষির উপর। এটা যেহেতু একটা রেসিপি, একটা রেসিপির উপর হচ্ছে, তাই আমি এখান থেকে রেসিপিস অপশনে নিয়ে আসবো। এই অপশনটাতে আমি ক্লিক করবো, ক্লিক করে নিয়ে দেবো, তারপর সেভ অপশন যাব। এখন কাজ হচ্ছে শেয়ার না অপশন চলে দেওয়া। এখন এই শেয়ার দিয়ে দিলে ভিডিওটা আপলোড হয়ে যাবে, তাই এখন কেবল শেয়ারে দেবো।